নমস্কার ও সালাম জানাই প্রত্যেককে আমরা যারা মিউনিসিপ্যালিটি এসএসকে শিক্ষিকা আছি পঞ্চায়েত দপ্তরের এম এস প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অ্যাকাডেমিক সুপারভাইজার আছি এবং মাদ্রাসা দপ্তরের এস এস শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি বহুদিন পরে যে আমরা ঐক্য বা বন্ধন হয়েছি দয়া করে এই জোটটা কেউ ভাঙার চেষ্টা করবেন না বা যদি কেউ ভাঙতে চায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন কারণ আমরা যে জোট বন্ধন হয়েছি একতা হয়েছি এই একসাথে লড়ে একটা জায়গায় আসতে চাচ্ছি এই জন্যে বিতর্ক বা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি যাতে না করে সেদিকে লক্ষ্য রাখবে। আমরা হলাম এই যে তিনটে জায়গার কথা বললাম মিউনিসিপ্যালিটি মাদ্রাসা এবং পঞ্চায়েত দপ্তর এরা সব একে অপরের পরিপূরক আমরা আন্দোলন করেছিলাম সব সকলের স্বার্থে সেই জন্যে আমরা কালকে যে রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলাম বিকাশ ভবনে গিয়েছিলাম এবং যে আমাদের বিধানসভা ভবনে গিয়েছিলাম সমস্ত জায়গার খবর যেটা আছে ইতিবাচক এবং আপনারা এ বিষয়ে কোনো বিভ্রান্তিমূলক কিছু বলবেন না বা বিভ্রান্তি ছড়াবেন না আমি বলতে চাই আমরা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছব এবং ওখানে সুজন চক্রবর্তী মহাশয়ের সঙ্গেও কথা হয়েছিল পার্থবাবু নিজে প্রচণ্ড ব্যস্ত ছিলেন সেই জন্যে দুর্ভাগ্যের বিষয়ে কথা বলার সুযোগ হয়নি তবে সুজনবাবু বললেন পনেরো দিন অপেক্ষা করতে যখন উনি বলেছেন এই পনেরোটা দিন আপনারা ওয়েট করে যান আমার সঙ্গেও কথা হয়েছে ইতিবাচক সেই জন্যে আমরা এই পনেরোটা দিন কথাবার্তা বলবো আর যে আমাদের ইনডোর স্টেডিয়াম প্রোগ্রামের যে ডেটটা আমরা নিতে চাইছি আমরা চেষ্টা করছি আমরা ইতিমধ্যে যাব আমাদের নেতৃত্ব পক্ষের সকলেই অনেকেই যাবেন এবং তার সঙ্গে কথাবার্তা বলে আপনাদের প্রোগ্রামের ডেট এবং কত দূর কী এগিয়েছে জানার চেষ্টা করছি যেহেতু সবার সবাই উদ্গ্রীব যে কত হবে কী বৃত্তান্ত সব সে যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য না পাব ততক্ষণ পর্যন্ত আমি বা আমরা আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না সেই জন্যে কড়জোরে নিবেদন করবো ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে থাকুন ঐক্যের সাথে লড়ুন যে আমরা মঞ্চের সৃষ্টি করেছিলাম সেই মুক্ত মঞ্চের সেইটা তার কমিটিও ভাঙা হয়েছে আমরা আবার পুনরায় যখন কমিটি করব কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে না হবে আমরা সকলেই বসে সেটা ঠিক করব আপনারা এমতো অবস্থায় আমাদের একটাই আমি বলতে চাই যে আমাদের প্রধান পরিচয় হলো শিক্ষক সেই শিক্ষক হিসেবে আমরা থাকতে চাই আমাদের পরিচয় একটাই হোক আমরা এখন বর্তমান অরাজনৈতিক সংগঠন এখানে দল মত জাতি ধর্ম বর্ণ বিশ নির্বিশেষে আমরা এক হয়ে গেছি একসাথে লড়ুন নিশ্চয়ই সরকার আমাদের দিকে নজর দেবেন এই আশা রাখছি এবং সকলের অনুরোধ করছি যে ঐক্যটা ভাঙবেন না এই ঐক্যটা কোনো মতেই ভাঙা যাবে না বা বিতর্কমূলক বিষয়ে আমরা যেন কেউ না যাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি